সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা একাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। তোমাদের জন্য একটা নতুন নোটিশ জারি হয়েছে, যে নোটিশে বলা হয়েছে তোমাদের এমসিকিউ ছাড়াও অন্যান্য ধরনের প্রশ্ন থাকবে। তো নোটিশটি আমার হাতে চলে এসেছে, তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো কি বলা আছে নোটিশে, কি হতে চলেছে, যাবতীয় ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। যারা ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। দেখো এখানে লেখা আছে, দ্য কাউন্সিল হ্যাজ অলরেডি পাবলিশ দ্য সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন অল সাবজেক্ট ইন দ্য এইচএস কারিকুলাম। অর্থাৎ এখানে বলেছে যে কাউন্সিল অলরেডি পাবলিশ করে দিয়েছে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে। টোটাল মার্কস ইন সেমিস্টার ওয়ান অ্যান্ড থ্রি এক্সামিনেশন ইন দ্য এইচএস কারিকুলাম উইল বি 35 অ্যান্ড 40 ফর দ্য প্র্যাকটিক্যাল বেসড অ্যান্ড প্রজেক্ট বেসড সাবজেক্ট রেসপেক্টিভলি। অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে ল্যাব আছে সেখানে এমসিকিউ পরীক্ষা হবে বলেছিল 35 নাম্বার, এবং যাদের ল্যাব নেই সেখানে 40 নাম্বার, এবং 20 মার্কস হবে যাদের মিউজিক্যাল বা মিউজিক এবং ভিজুয়াল আর্টস রয়েছে। এরপর যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা বলা আছে, দেখো অ্যারাউন্ড 50% কোশ্চেন্স ইন দিস পেপার উইল বি কনসিস্টেড অফ বেসিক অ্যান্ড সিম্পল কোশ্চেন। অর্থাৎ যে 35 নাম্বার পরীক্ষা হবে তার মধ্যে 50%, অর্থাৎ 35 এ যদি হাফ করি আমরা 17 নাম্বার কি 18 নাম্বার প্রশ্নটা কিন্তু সিম্পল কোশ্চেন হবে, অর্থাৎ খুবই সহজ, যেগুলো সকলেই অ্যান্সার দিতে পারবে। অ্যারাউন্ড 30% কোশ্চেন উইল বি বিট মোর কমপ্লেক্স, অর্থাৎ এর মধ্যে আবার 30% কোশ্চেন একটুকু জটিল হবে, খুব জটিল নয় একটুকু জটিল হবে। পরে দিয়েছে দ্য রেস্ট 20% উইল বি অ্যাচিভার্স, দিস কোশ্চেন উইল বি কম্পারেটিভলি বিট টাফ টাফার অ্যান্ড উইল টেস্ট দ্য লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল অফ দ্য স্টুডেন্ট অ্যালং উইথ দ্য সাবজেক্ট নলেজ। অর্থাৎ বাকি 20% কিন্তু তোমাদের যে পরীক্ষাটা হবে সেই 20% কিন্তু বেশ করে হবে সেটা সাবজেক্ট নলেজের ওপর, যার যেরকম নলেজ থাকবে, অর্থাৎ এই প্রশ্নগুলো কিছুটা কিন্তু একটু কনসেপচুয়াল টাইপের প্রশ্ন হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাকে বই পড়ে ভালো করে পরীক্ষা দিতে হবে, নাহলে কিন্তু পারবে না। আচ্ছা দ্বিতীয় পরে পড়া আছে, অ্যালং উইথ সিম্পল মাল্টিপল চয়েস কোশ্চেন উইথ 4 অপশন। আমরা জানি যে মাল্টিপল চয়েস কোশ্চেনে 4টে অপশন থাকে। দেয়ার উইল বি অলসো কোশ্চেন অফ ফলোয়িং টাইপস, এছাড়াও কোন কোন টাইপসের প্রশ্ন এখানে আসতে পারে, অর্থাৎ 35 নম্বরের মধ্যে শুধু এমসিকিউ নয়, এছাড়াও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ আসতে পারে, কলম ম্যাচিং অর্থাৎ কস্তম্ভ খস্তম্ভ করে আসতে পারে, অ্যাসারশন রিজনিং টাইপ অর্থাৎ কোন বিবৃতি টাইপের প্রশ্ন দিতে পারে, ডায়াগ্রাম বেসড কোন ডায়াগ্রাম দিয়ে দিল সেই অনুযায়ী প্রশ্ন দিতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অন স্টাইপস অর্থাৎ কোন রিঅ্যারেঞ্জমেন্ট দিতে পারে, কোন সাজানোর ঘটনা এরকম করে দিতে পারে, ইতিহাসের জন্য যেগুলো বেশি প্রযোজ্য, ট্রু ফলস দিতে পারে, কেস বেসড কোশ্চেন অর্থাৎ কেস হিসাবে কোন প্রশ্ন কেস কেস স্টাডি করে প্রশ্ন দিতে পারে। কাজেই বুঝতে পারছো এখানে কিন্তু পুরোটা বলা আছে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কিন্তু এখানে আবার একটা জিজ্ঞাসার চিহ্নও রয়ে গেছে, কিরকম না শূন্যস্থান পূরণ যদি দেয় তাহলে সেটা কি এমসিকিউ টাইপের হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কি 4টে অপশন থাকবে, হ্যাঁ কি না জানি না। আচ্ছা দ্বিতীয় হচ্ছে কলাম ম্যাচিং এর ক্ষেত্রে কিভাবে করা হবে, কলাম ম্যাচিং যদি থাকে সেক্ষেত্রে কি 4টে অপশন দেওয়া হবে, সেটাও হতে পারে কিন্তু কি হতে পারে সেটা এখানে বলা নেই। পরে রয়েছে ডায়াগ্রাম বেস, ডায়াগ্রাম বেসটা কিভাবে হতে পারে, বা এখানে ট্রু ফলস এর কোনো ব্যাপার নেই, ট্রু ফলস এর তো 2টো অপশন থাকবে ট্রু অথবা ফলস, কিন্তু বাকিগুলোর ডিটেলস কিন্তু কিচ্ছু বলা নেই। কাজেই এগুলো যে কিভাবে কি করা হবে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে অজানা, যতদিন না পর্যন্ত পুরোপুরি ভালোভাবে নোটিশ জারি করছে বা কোনো স্যাম্পল কোশ্চেন পেপার আমরা বোর্ডের তরফ থেকে পাচ্ছি ততদিন কিন্তু এগুলো সম্পূর্ণ আমাদের অজানা রয়েছে। কাজেই তোমাদেরকে বলবো তোমরা ভালো করে বইটা পড়ো, যে বই বেরোচ্ছে বা যে তোমাদের পুরনো বই যে আছে সেই টপিকগুলো অনুযায়ী পড়তে থাকো। আমাদের চ্যানেলে পরবর্তীকালে আমি ভূগোলের ভিডিও দেবো যে কিভাবে ভূগোল বই পড়বে তোমরা ক্লাস ইলেভেনের জন্য এই ধরনের সিলেবাসকে ভালোভাবে স্টাডি করার জন্য। কাজে আমাদের চ্যানেলকে ফলো রাখো, সেই সঙ্গে আমাদের অনলাইন ক্লাস চলছে ক্লাস ইলেভেনের জন্য, যদি জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।